যাদেরকে দেখলেই মনে হয় আল্লাহওয়ালা, আল্লাহকে তালাশ করে নেওয়ালা। এই জন্য ওয়াজ মাহফিল তো অনেক শুনতেছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ওয়াজ মাহফিলের দেশ হয়ে গেছে। ওয়াজ এখন আর জানার বাকি নেই, মানার বাকি। এজন্য এখানে মুরব্বীরা আছেন, আমি আপনাদের ছেলের বয়সে, অত কারো ভাইয়ের বয়সে, কারো সমসাময়িক বয়সের আছেন। আমি বললো এই সামনে খালি থাকলে বয়ান হবেও না, বয়ান আসবেও না, আর শয়তান এখানে বাধা দিয়ে রাখে। মাঝখানে ফাঁকা জায়গায় হাদিস শরীফ আসছে, এটা জান্নাতের জায়গা। শয়তান জান্নাতে ছিল, শয়তান কোথায় ছিল? আসিল না? এখন যে আসছে, এখনো শয়তানের কাজে একটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাঁকা জায়গা মুরব্বী বাবারা তারাও বন্ধ করতে হবে। মসজিদ যদি অনেক বড় হয়, শুনেন, মসজিদ যদি অনেক বড় হয়, মুসল্লি যদি কম হয়, এখন মসজিদ ভরার জন্য কি পাশের কাতারে দুইজন, মাঝের কাতারে দুইজন, কোণারে দুইজন, পশ্চিম কোণারে দুইজন এরকম থাকে না? সামনে কাতার পুরা করে, সামনে কাতার পুরা করে না। তাহলে ওয়াজের জন্য সামনে কাতার পুরা করতে হবে। আল্লাহ রাসূলের বয়ান শোনার জন্য সাহাবায়ে কেরাম এইভাবে বসে থাকতেন। শুনেন, এই যে এখানে যারা আসছি আমরা, হেদায়েত ওয়াজ হুজুরে ভালো করলেও হবে না আর খারাপ করলেও হবে না, হেদায়েত চাওয়ার জন্য বসতে হবে। কেউ যদি হেদায়েতের নিয়তে না বসেন, এখানে বসবেনই কিন্তু বলতে পারবেন। তার জন্য একসাথে একসাথে বসে কথা বলে বললে বলে কি, এই আমি কি জন বললাম, তো খেয়াল তো করলাম কি বললে, তো তুমি না শুনলাম, অন্তরে কান দেয় নাই যার কারণে সে বলতে পারে। আর ওয়াজ শুনতে হবে অন্তরে কান দিয়া। কি কান দিয়ে বলে? অন্তরে কান একটা কি আছে? অন্তরে কান দিয়ে শুনতে হলে মোবাইল বন্ধ করতে হবে। কেউ বসে আছেন, জামা পোলা ডাইব, ডাক দিব আমি যাবো না, বাড়ি আমি ফোন দিব আমি যাবো না, এ হ্যাঁ ওয়াজের কোন হ্যাবিট আসবে ঠিক না? বেটি আসবে আসবে না। এই জন্য এখানে তো অনেক বড় হুজুর, আমরা এখানে চা রাখতে হবে, এখানে চা রাখতে হবে। তো এখানে অনেক বড় আলেম আছে, আমাদের বড় ভাই বর্তমানে আহমদ শফি নদরুল্লাহ মারকাদাহু শায়খের খলিফা হযরত মাওলানা ইউনুস ইউনুস আলী, হুজুরের নামটা কি ইউনুস আলী? ইউনুস আলী কাসিমি সাহ, দাওয়াত বরকত, আল্লাহ ওনাকে কবুল করুক, হায়াতে বরকত দান করুন, আমিন। আপনাদের এই চর থেকে নিয়ে উনি দিনের কাজ করে আসছে। মাইকের আওয়াজটা একটু বাড়বে না? মাইক চালায় কে? মাইক মাইকটা তো আওয়াজ বাড়ে, মাইক আওয়াজ কমে না। আজকের ওয়াজ হলো উত্তরা বালাসোর, উত্তর বালাসোর খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার 21তম বার্ষিক ওয়াজ মাহফিল। আল্লাহু আকবার। 3 বছর বাকি দুই যোগ হওয়ার জন্য, কয় যোগ? 3 বছর বাকি। বহু উলামায়ে কেরাম ওয়াজ করছেন, হযরত মুফতি মোফাজ্জল হোসেন সাহেব হামিদি, হাফেজ মাওলানা মুফতি আব্দুল সালাম ফরিদি, হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম রব্বানি, মইনে মুফতি জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ নারায়ণগঞ্জ। আল্লাহু আকবার। তো অনেক বড় আলেম, অনেক বড় আলেম নিয়ে ওয়াজ করছেন। তো আমি কিছু কথা বলতে চাই,
যে খালেস নিয়তে বক্ত হবে একদম, যার বয়ান জীবনে যতবার শুনেন নিয়তটা সহি করে সময় কাটান, যদি সহি নিয়তে বসেন তাহলে হেদায়েত আসবে। হেদায়েত গলা কওয়ার উপর আসে না, গলা কওয়ার উপর যদি হেদায়েত আসত তাহলে আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন আবু তালেব এই দাওয়াত গ্রহণ করত। যদি ওয়াজ আমার চেয়ে দামি ওয়াজ ছিল তো রাসুল, আমার চেয়ে দামি কথা ছিল তো রাসুল, আমার চেয়ে দামি চেহারা তো ছিল রাসুলের চেহারা, আমার চেয়ে দামি আমার চেয়ে না বলে হাজার গুণ পৃথিবী এক সাইডে আর আল্লাহ রসুল একদিকে, যাকে দেখলে হযরত আম্মা স্যার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি চন্দ্রের দিকে তাকাই রাসুলের চেহারার দিকে তাকাই, যে রাসুলের চেহারা চন্দ্রের চেয়ে বেশি আলো দেয়। এমন নবীরে দেখেও আবু তালেব হেদায়েত আনতে পারে নাই, কারণ কি অন্তর দিয়ে হেদায়েত চায় নাই। অন্তর দিয়ে যদি হেদায়েত চাইত তাহলে হেদায়েত চলে আসত। এজন্য মাহফিল হেদায়েতের নিয়তে বসা, হেদায়েতের নিয়তে যদি না বসে এই মাহফিলে কোনো ফায়দা হবে না। আজকে আমরা যারা ওয়াজ করি আমাদেরও আমল নাই, যারা আমরা ওয়াজ শুনি তারাও আগের মতো শূন্য হয় নাই। এখন তো আমরা এই জায়গায় যোগ্য না, আমাদেরকে এই জায়গায় জমানায় যোগ্য উঠাইয়া দিছে, জমানায় আর হাতির চুলচুল নাই, এখন আর পিচু হুজুর নাই, এখন আর এরকম ভাবে চন্দনের মরম হুজুর নাই, এখন আর শশীরের মরম হুজুর নাই, এখন আর বাহাদুরপুরের পীর দুদুনিয়া দাদুনিয়া নাই, যার কারণে আমরা এই চেয়ারে বসছি। এই চেয়ারে তো আমরা বসার যোগ্য ছিলাম না, এই চেয়ারের যোগ্য ছিল তারা, এই চেয়ারের যোগ্য আমরা না। পীর দুদুনিয়া দাদুনিয়ারা তো দেখছেন আপনারা, দুই দুই একসাথে আমি ছোট ছিলাম তাদেরকে দেখছি, যাদের চেহারা কি ছিল, যাদের আমল কি ছিল, যাদেরকে দেখা ওই সময় মানুষ কোলা পাতা দিয়ে পর্দা করার জন্য তৈরি হয়ে গেছে, যাদেরকে এক কথা শুনলে ওই সময় মেয়েরা রাস্তা দিয়ে হাঁটলে পুরুষ দেখলে নিজের চেহারাটাকে ঘুরে ফেলেছিল। আর আজকে আমরা ওয়াজ করি, আমাদের ওয়াজ শুনলে মানুষ কিছুই মনে করে না, কেন এই চেয়ারে বসার যোগ্য আমরা না। এখন জমানার প্রবর্তনে জমানার কাল চলে যাওয়ানে আর গর্বা নাই, এখন আমাদেরকে গর্ব নাই দিচ্ছে বড়দের ইন্তেকালের কারণে, আসলে আমরা এই জায়গায় বসার যোগ্য না। যারা বাইরে আছেন তারাও চলে আসে, এখানে মহিলা মাদ্রাসার ওয়াজ মহিলারা অনেক আসছে, মা বোনরা আসছে, আমরা কিছু আমলি কথা বলবো। আমি এরকম ভাবে কোনো বড় বক্তা না, মহব্বতে আসি, এখানে আরো আগেও আসছি, ওই চর থাকতে আমি বহু জায়গায় গেছি, এখন এরকম মহব্বতে আসছি, এজন্য যে যেখানে আসছেন আগে থেকে বসি, আগে থেকে বসলে আমার বয়ানে হয়তো কিছু হবে না। আল্লাহ যদি এই মসজিদকে কবুল করে এই মসজিদের সাথে আমিও কবুল হব, আপনারাও কবুল হবে, আল্লাহ কবুল করুক। এজন্য একটু জিকির করি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ 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 اذكروا الله ذكرا كثيرا
وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صبرت كريم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত আজকের এই মহিলা মাদ্রাসা উত্তর বালাসোর খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার 21তম মাহফিলের সম্মানিত সভাপতি, অত এলাকার ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, আল্লাহ তাআলা জিকিরের মাহফিল, ফিকিরের মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ রাসূলের আলোচনার মাহফিলে বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। ফাঁকা জায়গা বন্ধ করে দিত, ফাঁকা জায়গা বন্ধ, ফাঁকা জায়গা বন্ধ করে বড় ভূমিকায় যাব না। সংক্ষেপে কিছু কথা বলতে দে, আমরা যে এখানে বসা আছি, আমাদের বাবারাও ছিল, আমাদের মায়েরা ছিল, আমাদের বাবা অনেকে চলে গেছে, আমার বাবা নাই, অনেকের মা ছিল চলে গেছে নাই, একদিন এই বালাসর থাকবে, এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসা থাকবে, আপনার আমি থাকবো না, থাকবো না কেন? এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দিনের জন্য পাঠান নাই, এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন অল্প কয়েকদিনের জন্য। কেমন? যেমন আমাদের বিক্রমপুরে এটা বোঝানো সম্ভব, বিক্রমপুরের ছেলেরা বেশি বিদেশ করে, তো বিক্রমপুরের ছেলেরা বাবা মায় পাঠাই দিছে, যাও বাবা একটু সৌদি আরব যাও, একটু আমেরিকায় যাও, অস্ট্রেলিয়ায় যাও, যাইয়া কয়েক বছর একটু কামাইয়া আসো, কিছু টাকা পয়সা আনলে, কিছু জমি জমা রাখতে পারলা, বালাসোর চৌরাস্তায় একটা দোকান কিনতে পারলা, বাড়িতে একটু বিল্ডিং করতে পারলা, কিছু নগদ ক্যাশ থাকলে একটু আরামে থাকতে পারবে। ঠিক, কেউ কি তার ছেলেদের বিদেশে পাঠায় দেয় যে যাও আড়াইও না? তাই না? কেন? যে যাও কিছুদিন কামাই আসো, কিছুদিন কামাই করে তখন দেশে আসবা, এই টাকাটা আরাম করে খাইবা। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা, আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগতে আছি, জান্নাতে আমরা বসবাস করব, আমাদের আদি পিতা হলো জান্নাতে, আমার আদি পিতা ছিল প্রথম জান্নাতে বসবাস করছে, আমাদের আদি পিতার জান্নাত শুরু হয়েছে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম জান্নাতে প্রথম ঘুমাইছেন, আমাদের এই দুনিয়া থাকার জায়গা না, আমাদের থাকার জায়গা হলো বাবা যে জায়গায় ঘুমাইছে ওই জায়গা।
তাহলে পাঠাইছে কেন? বিদেশ করতে পাঠাইছে। আল্লাহ কাছে যাও, যাইয়া কিছু কামায় নিয়ে আসো, অল্প কয়েকদিনের জিন্দগি কামায় আসো। আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে যে কিছু কামায় যেন নিয়ে আসতে পারে। আল্লাহ বলেছেন দুনিয়ায় যাও বান্দা, কামাইয়া জান্নাতে বইয়া খাইবা। বিদেশ থেকে কামাইয়া ঢাকা শহরে বাড়ি করে খাও, বিদেশ থেকে কামাই কইরা বালাসর দোকানের বালা খাও, বিদেশ থেকে কামাই কইরা গোছানে একটা বাড়ি করো, বিদেশ থেকে কামাই কইরা একটা গাড়ি কিনাইয়া গাড়ি কিনিয়া এরকম ভাবে আরামে চলো। আল্লাহ বলছে আমার বান্দারা দুনিয়া করে থাকার জায়গা না, দুনিয়া থেকে কামাই করে আইবি জান্নাতে গাড়ি গাড়ির ব্যবস্থা করো। এই জন্য টাকা পাঠায় বলে বাবা বিয়ে শাদি তো করো, এটা বিল্ডিং করো। বলে কেমনে করো? বলে গ্রুপের এক্সপিটা করো, দেখলে যেন বড় বাড়ির মেয়েটা পাওয়া যা। আল্লাহ বলছে বান্দা দুনিয়ায় তুমি আমল করো, বাবার কাছে টাকা পাঠাইতে হয়, এই টাকার জন্য ব্যাংকে যাইতে হয়, এই টাকা ওখানের জন্য চেক লিখতে হয়, এই চেক উঠাইয়া এই মা বাজারে যাইতে হয়, বালাসর বাজারে যাইয়া পিঠা কিনতে হয়, বালাসর বাজারে যাইয়া সিমেন্ট কিনতে হয়, মিস্ত্রির লগে কথা বলতে হয়, সব কিছু ব্যবস্থা কইরা একবার বিল্ডিং উঠাইতে হয়। আরে আল্লাহ তুমি যে কামাইবা এটা নগদ নগদ দিয়া দেয়, কেন দেন? একবার বান্দা করে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ করে দুনিয়ায় বসে সুবহানাল্লাহ করে আসমানে আল্লাহ তাআলা আপনার নাম লইয়া জিকির করে আল্লাহ বলে দুনিয়ার ইন্টারনেট বোঝো আমার ইন্টারনেট বোঝো না, ইন্টারনেটের পাওয়ার বাড়াইলে কথা ভালো বোঝা যায়, আমি আল্লাহ আমাদের বাড়াইলে জান্নাতে ভালো ফলা পাওয়া যায়। ইন্টারনেটের পাওয়ার দিলে কথা ভালো বোঝা যায়, ঘর থেকে বাইরো নেটওয়ার্ক বাড়ো, আমরা যদি ঘর থেকে বাইরো মসজিদে আসো নেটওয়ার্ক ভালো মহব্বত, কেন মসজিদে হলে ইন্টারনেটে দিলে কাইতে যায় আল্লাহ ভাবে লাইন লাগাইলে কাটে না। বান্দা যখন শঙ্করে আল্লাহরে করে বান্দা যখন মায়া নাই, মায়া নাই আল্লাহর নাম দেয় এইভাবে তার দিল অন্তরে মায়া নাই, যারে যে মায়া করে তার নাম দা মায়ার সাথে লয়, সন্তান যে মায়া করে ঘুম থেকে উড়ায় বাবা উঠো 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 এরকম বল। আল্লাহ তখন স্মরণ করে বান্দারে, আল্লাহ তখন স্মরণ করে বান্দারে।
কুরকুম আল্লাহর বান্দা আমার শরণ করো আমি তোমারে শরণ করি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কোন বান্দা জরুরি হইছে আপনি বললেও তাহলে পবিত্র, আপনি না বললেও আমরা পবিত্র, আমি বললেও পবিত্র আমরা আপনি বহুত দানব, তো হ্যাঁ বললেও দানবিক না বললেও দানবিক আপনি বললো চেয়ারম্যান না বললো চেয়ারম্যান কিন্তু বললে খুশি হয়, টাকাওয়ালারে টাকাওয়ালা বললে খুশি হয়, জমিদারে জমিদার বললে খুশি হয়, তুই আমার কাছে হার আল্লাহ তুই অপবিত্র, তুই শুনে অপবিত্র, ঘুষে অপবিত্র, মিথ্যা কথা অপবিত্র, আমি আল্লাহ পবিত্র, বান্দারে তুই আমার পবিত্র ঘোষণা দিলি, আমি তোরে পবিত্র বানাইয়া দিলাম, আমি তার পবিত্র। অথচ এই জিকির করার জন্য লোক পাওয়া যায় মসজিদে, ইমাম সাহেব সালাম ফিরাইয়ে উঠতে দৌড় দেয়, বুড়া মানুষের দৌড়তে জোয়ান দেখো দৌড় দিবে, প্রতীক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেউ যদি পড়ে তার পিছনে সব গুণ আল্লাহ করে দেয়, হ্যাঁ ফজরের সময় একটু পড়ি, আসরের সময় ইমাম সাহেব একটু ঘুরে বসে এই জন্য পড়ি, কেন এবাদতের আগ্রহ হয়, কারণ কি আল্লাহর মহব্বত পোষাইতে পারে। আজকে পৃথিবীতে এলাকায় বহু মানুষ ওয়াজে আসে না, কেন আসে না, এরা কি পারে বেশি বলে, যারা ওয়াজে আসে নাই তারা কি সুরা কেরাত পারে, তারা আজান পারে, তারা নামাজ পারে, আসে না কেন, আল্লাহর মহব্বত না, আল্লাহ মায়া যদি থাকতো মাইকের আওয়াজের পরে যুবক মুসলমান বালেক মুসলমান একজন বসে থাকতে পারত না, জান্নাত হবে আখিরাতে, দুনিয়ায় শুধু জান্নাত দুই জায়গা, একটা হলো মসজিদ আর একটা হলো ওয়াজের মাঠ, আল্লাহু আকবার, আর একটা হলো হাদিসের মাঠ কুরআনের মাঠ, যেই মাঠের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় ওই জায়গাটা আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ফেরেশতারা ঘোষণা দেয় এই জায়গাটা জান্নাত হইয়া দাও, জান্নাতের বাহিরে কেমনে থাকে মানুষ, জান্নাতের বাহিরে থাকতে পারে না, কেন এই টাইমটা টাইম টাইম আল্লাহ হিসাব নিবে, সেকেন্ড সেকেন্ড আল্লাহ হিসাব নিবে, এই টাইম আল্লাহ, এই সময় আল্লাহ, আমি আল্লাহ, এই জমিন আল্লাহ, সব কিছু আল্লাহ, এই সব কিছু আমার থাকার পরে আমি আল্লাহর জন্য কতটুকু টাইম দিই, যদি জীবনে হিসাব করা হয় 60 বছরের জীবন 30 বছর ঘুমায় গেছে, রয়েছে 30 বছর, এরপরে কাম করছেন তো 30 বছর ঘুমাইছে, অর্ধেক ঘুমাইছেন না, কেউ তার বেশি ঘুমাইছে, বুঝলেন নাই, 30 বছর গেছে না, আবার না বাড়লে গেছিলেন, এবারতেই করেন নাই, আল্লাহ ডাকেন নাই, গেছে না 10 বছর, রয়েছে 20 বছর, 20 বছর মধ্যে কাম করছেন 10 বছর, সন্ধ্যা সকালবেলা বাইরেছে, সন্ধ্যা সময় আইছে, আসার পর কাম কাজ নাই, চার দোকানে বইয়া সেখানে আলো চা গল্প আচ্ছা জীবন আচ্ছা জীবন, আল্লাহ কাছে হিসাব দেওয়া হবে, হাদিসের মধ্যে আছে যে হিসাব নাও, বলে আল্লাহ আমার 60 বছরের মধ্যে 2 বছর পাওয়া গেছে,
অথচ আল্লাহ বলে দিয়েছেন, আমি যে আয়াতটা বলছি, আমার জিকির করবি, বেশি বেশি করবি, মানুষের জিকির করিস না, নেতার জিকির করিস না, খেতার জিকির করিস না, বড় লোকের জিকির করিস না, একদল মানুষটাকে বড় লোক পান দেওয়ার লিগা, একদল মানুষটাকে নেতারে পান দেওয়ার লিগা, ঠিক নয়? আল্লাহ কইছে আমার জিকির করবি, বেশি বেশি করবি। আমি বেশি বেশি পড়তে পারি, যেই পড়ার দ্বারা আল্লাহর কাছে আমি বেশি বেশি চাপতে পারি, আমার একটু শিখাইয়া দেন, আল্লাহ রাসূল শিখাইয়া দেয়, আবু বকর রে তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনারা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ইল্লা আনতা, ইল্লা আনতা, ইল্লা আনতা। মুসলমান হওয়ার পরে কি মনে করছে? মুসলমান হওয়ার পরে কি মনে করছে? তার উপর সে তুমি বেশি বেশি করবা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার জুলমের, আমি আমার নফসের উপর জুলুম করছি। এরপর কি কইছে? ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এই গুনাহ কোনো রাজা বাদশা মাফ করতে পারে না, এই গুনাহ কোনো জমি মাফ করতে পারে না, এই গুনাহ টাকায় মাফ হয় না, এই গুনাহ মাফ হয় একমাত্র তুমি আল্লাহ, তুমি আল্লাহ বলে মাফ হয়, আর কেউ মাফ হয় না। অন্য জায়গায় তো আছে, অন্য আয়াতের মধ্যে আছে, আমি সব আছে না, অন্য আয়াতের মধ্যে অন্যদিন ইয়া সালামু ফাহিশাতান আও জালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছে হে দুনিয়ার মানুষরা, যদি গুনাহ কইরা ফেলাও, অন্যায় যদি করো, জুলুম যদি করো, নফসের উপর জুলুম করো, ফাহিশা কাজ করো, যাকারুল্লাহ আমি আল্লাহর দাগ দাও, আমি আল্লাহর দাগ দাও, আমি আল্লাহর দাগ দাও, কই যাচ্ছে সবাই তো শেষ না, বারো ঘন্টা মা বুড়া ঘুমায়, জুয়াটাও ঘুমায়, আল্লাহকে ডাকে না, আমার আমি গুনাহ মাফ করব, আল্লাহ তো অন্য এত বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহু আকবার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, শুধু আমি আল্লাহ গুনাহ মাফ করব না, হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হইছে, কোরআনে নাযিল হইছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে আমার উম্মতেরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ গাফফার গুনাহ মাফ করনে ওয়ালা, প্রশ্ন আল্লাহ গুনাহ মাফ চাইলে ইস্তেগফার করলে কি হবে, কি দিবেন, কি আমরা পাবো ইস্তেগফার করলে,
যখন দুনিয়ায় বেসা আস্তাগফিরুল্লাহ যখন ইস্তেগাফ করবে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ বলে তোমার সব কিছু জানি বরকত দিব, জমিনে বরকত দিব, কামাইতে বরকত দিব, তোমার খাওয়ায় বরকত দিব, তোমার চলায় বরকত দিব, খালি ইস্তেগফার করে ইস্তেগফার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন হে আমার হে মানুষেরা ইস্তেগফার করো, আমি আল্লাহ রাসূল 100 বার নিয়ত মাররা 100 বার ইস্তেগফার মায়া আছে যার লগে মায়া আছে যার লগে চলা ফেরা তার লগে ঠিক হয়ে যাবে। মায়া আছে আল্লাহর লগে আনাগোনা মসজিদে ঠিক হয়ে যাবে। আল্লাহর লগে মায়া নাই মসজিদের ধারে কাছে নাই ঠিক আল্লাহর লগে মায়া নাই এরকম ভাবে নামাজের দ্বার দাঁড়ি নাই। মুসলমান আমার না মুসলমান আমার কেলাস, মুসলমান একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় হাজিরা দেওয়ার জায়গা হইল মসজিদ। যার লগে আল্লাহ সম্পর্ক আছে সেই মসজিদে আছে, যার লগে সম্পর্ক নাই সে মসজিদে আসে না। কারো লগে ভাব আছে কার বলতে পারে? আমরা বলতে পারি মসজিদে যার আনাগোনা বেশি আল্লাহর লগে তার ভাব বেশি, মসজিদে যার আনাগোনা নাই আল্লাহর লগে তার সম্পর্ক নাই। কয় সে মানে কাছে যাও নি তা যাই না যাও না কে তো মুন্ড ভালো না ঠিক নেই রে কয়েন বিল্লাহ তে হয়নি কয় না দেখা না তো আগে তো বেশি দেখছি তো আগে তো বেশি গিয়েছিলাম বেশি সম্পর্ক আছে এখন যাই না সম্পর্ক নাই। আরে মুসলমান আল্লাহর ঘরে যারা না যায় আল্লাহর লগে তাদের সম্পর্ক থাকে না। কেন ফজরের নামাজ আল্লাহ ডাক দেয়, ফজর নামাজে কে ডাক দেয়? আল্লাহ নজর ডাকে ঘুম থেকে উঠো উঠো আমার ঘরে আয় হাইয়াল সালা আমার ঘরে আয় হাইয়াল ফালা দোকান বন্ধ কর আমার ঘরে আয় হাইয়াল ফালা আমি ব্যবসা বন্ধ কর আমার ঘরে আয় হাইয়াল ফালা মানে কি কোন একজন হাইয়াল ফালা তো কি আসো কামিয়াবি দিকে এখন আমি আর কামিয়াবি মনে করছি খাওয়া আমি তো মনে করছি এরকম ভাবে কামিয়াবি হলো পল্লবে কথা কওয়া আমি মনে করি কামিয়াবি হলো চার দোকানে আটকা দেওয়া আমি মনে করছি কামিয়াবি হইল জানি আমি মনে করি কামিয়াবি হইল দুনিয়ার কাজ করা এই খেলা আমি মনে করি আমার খেয়ে মনে কামিয়াবি আর মসজিদে কামিয়াবি মসজিদে আল্লাহ আকবার। মাদ্রাসা কি করে কামিয়াবি কাটি গেল যে আজার হওয়ার পরে অস্থির হয়ে যায় মসজিদ করে না করে করত সে হলো পরিপূর্ণ মুসলমান। হাসান হইল নামাজে নাই মুরব্বীরাও শিখে নিজের বাচ্চা গুলো কি বাইরে হইতেছে গর্ব করতেছে বাচ্চা নিয়া যে আমার বাচ্চা ইলেকট্রিক আমার বাচ্চা ডাক্তার আমার বাচ্চা অস্ট্রেলিয়া থাকে আমার ছেলে অমুক জায়গায় থাকে আমি এখন অনেক জায়গায় মানে কোনো দাম কোনো দাম যদি দিনদার না থাকে এইটা নাম কামিয়াবি না
যদি বসাইতে পারতো তাহলে জিকির করতো, বসাইতে পারতো
সকাল বিকাল আল্লাহ সিটি হইতো, সকাল বিকাল এরকম ভাবে আল্লাহ তাআলাকে এরকম ভাবে আমরা থাকতাম। আল্লাহ মায়া আমাদের অন্তরে নাই। হযরত হাকিমুল উম্মত তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিসিয়ান বসবাবে ইসিয়ান, বলেন নিসিয়ান বসবাবে ইসিয়ান, আল্লাহকে ভুলে যাওয়া এটার কারণ হইল গুনাহ করা। আল্লাহকে ভুলে গেছি নামাজ পড়ি না, আল্লাহকে ভুলে গেছি সুদ খাই, আল্লাহকে ভুলে গেছি ঘুষ খাই। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। তোমরা হইও না যারা আল্লাহকে ভুলে গেছে তাদের দলে হইও না, ফেরাউন আল্লাহকে ভুলে গেছে তাদের দলে হইও না, নমরুদ আল্লাহকে বলছে তাদের দলে হইও না, শয়তান আল্লাহকে ভুলে গেছে তাদের দলে হইও না, হামান আল্লাহকে ভুলে গেছে তাদের দলে হইও না। ঠিক না ভাই? ঠিক। এজন্য জাতি জাতি যে আল্লাহ জিকির যে করবে আল্লাহ তাআলা তার জিকির করে তার নাম লয়। কেউ যদি জমিনে বসে বসে তসবিহ লইয়া হাতে হাতে জিকির করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর অর্থ কি? আপনি মনে মনে করবেন আল্লাহ বলে এ আমার বান্দা, এ আমার বান্দা ল নামাজে দাঁড়াইয়া যখন বান্দা নামাজ আদায় করে সূরা ফাতিহা সূরা ফাতিহা পড়ে আসসালাতু মিরাজুল মুমিনিন আসসালাতু নামাজ হলো মুমিনের মিরাজ। কেমনে মিরাজ? বান্দা যখন আল্লাহু আকবার নামাজে দাঁড়াইয়া যায় কয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা লগে লগে জবাব দেয়, তাফসীরে বাইজারির মধ্যে আছে হামি জানি আবদি হামি জানি আবদি হামি জানি আবদি, এ আমার বান্দা রে আমি খুশি তুই আমার প্রশংসা করলি আল্লাহু আকবার। কি বলি যে আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার কি করছে প্রশংসা করছে, হামি জানি আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহর সাথে মায়া না থাকার কারণে সব গুনাহ। ঠিক না? ঠিক। এই জন্য জাকির হতে হবে আল্লাহর মায়া আনতে হলে মহাব্বত আল্লাহর মায়া, আল্লাহর মায়া করতে হলে জিকির করতে হবে, জিকির যে করবে আল্লাহ তাআলা তাকে স্মরণ করবে, জিকির যে করবে আল্লাহ আল্লাহ বান্দারে আমি চাইয়াই থাকি আমি তাকে থাকি, বান্দারে তবে আমি দুনিয়ায় পড়াইছি আমার তুই ভুলে যাইস না, আমি তাই থাকি বান্দার মুখটা দিবে আমার বান্দা কোথা নিয়ে আমার নাম লইয়া লড়া, আমার নাম লইয়া তুই আমার বান্দা কোথা দিয়ে লড়া, আমি তাকে থাকি বান্দার চেহারা দিকে আল্লাহ আকবার। অথচ বান্দা তো দিল কারণ আল্লাহর নামে বান্দা আল্লাহর নামে বলবে না, গড় থেকে বের হয় আল্লাহর নাম নেয় না, সকালবেলা ফজর করে না। সেই তো মুসলমান যে তো পাঁচ বক্ত নামাজ পড়বে, পাঁচ বক্ত হাজিরা দিবে মসজিদে, মুসলমানদের হাজিরা ছাড়া হলো মসজিদ ঘর, ফজরের নামাজে আসলেন ফজরে একটা হাজিরা আল্লাহ আকবার, জোহরে এলেন জোহরে হাজিরা, আসরে এলেন আসরে হাজিরা, মাগরিবে এলেন মাগরিবে হাজিরা, আল্লাহ রাসূল
আছেন মসজিদে এসে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়লে বেশি এই 27,500,000 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায় কাবা ঘরে। যার ইমান কত জোরদার, যার মসজিদে আওয়া যত জোরদার, যার মসজিদে আলাদা বেশি তার ইমান বেশি, যার মসজিদে আলাদা নাই ওর ইমান নেই নাই। মসজিদ নাই ওর ইমান নাই, কেন ক্লাসেই ভর্তি হয় নাই? ও মুসলমানদের ক্লাসেই ভর্তি হয় নাই, ও মুসলমানদের ক্লাসে ভর্তি হয় নাই। যদি আপনি কোন কলেজ ছাত্রীতে ভর্তি হন, আজ দেখেন হাজিরায় নাই, ইংরেজি পিরিয়ডে নাই, বাংলায় নাই, ইংলিশে নাই, ধর্মতে আইসে আবার পরের দিন ধর্মতে নাই কর্মতে আইসে আছে গেছে না। আবার যখন অন্যায় করে এবার হেড স্যার বলে আর ক্লাসে থাকতে পারবে না। ক্লাসে পড়লে তিন দিন চার দিন ক্লাস না করলে গেট আউট, পাঁচ দিন ক্লাস না করলে গেট আউট, এই গাছপালা পরিলতা শোনে, এলাকার আব্দুল করিম মসজিদে আসে না ওর নামের গায়ে হাজির, এই ফেরেশতাকে গায়ে হাজির, প্রথম স্তরে ফেরেশতাকে গায়ে হাজির, দ্বিতীয় স্তরে ফেরেশতাকে গায়ে হাজির, তৃতীয় স্তরে ফেরেশতাকে গায়ে হাজির, চতুর্থ স্তরে ফেরেশতাকে গায়ে হাজির, পঞ্চম স্তরে ফেরেশতাকে গায়ে হাজির, নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন ইমাম সাহেব রাখলাম, ইমাম সাহেবে খাওয়াইলেই পার হয়ে যান, মসজিদে খাওয়াইলেই পার হয়ে যান, মসজিদে 200 দিলেই পার হয়ে যান। আল্লাহ কয় আমার সব ফেরেশতারা ঘোষণা দিছে তুই গায়ের হাজি, তুই গায়ের হাজির মানি আমার বান্দা পেটে গায়ের হাজি। আমি আল্লাহ এখন অনেক মুরব্বী বাবারা এখানে আছেন, এক একজনের তিনজন পাঁচজন সন্তান আছে, গুপ্তাছে এখন হইলে এই খাবার মুরুলির দোকান আর দোকান খাইতে চাই মনে খাই এই জীবনে আপনি শরমানাই গেছেন, পাবলিক করছেন, দিনদারি করছেন, কিন্তু আপনার জান্নাত দিয়ে গেছে, ফোলানে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, জাহান্নামে জাহান্নামের দরজায় নেওয়ার পরে চিৎকার দিল আমার পোলা তো নামাজ সোজা করে নাই, আমি তো পার হয়ে গেছি গা, মনে হয় পোলারে লইয়া আনো। আসার পরে বাপের ছেলে জিজ্ঞেস করে বাবা তুমি যে শর্মানাই গেলা, তুমি যে চিল্লাই গেলা, আমার বিদেশ পড়াইলা, আমার সিঙ্গাপুর পড়াইলা, না টাকা পয়সা দিলাম, ব্যাংকে গেলা টাকা উড়াইলা, একবার তো নামাজ পড়ার কথা কইলা না, আমি জাহান্নামে যাবো একা যাবো না, বাবা তোমার লইয়া জাহান্নামে যাবো। কিতাবের মধ্যে আসে, তাফসীরের মধ্যে আসে, আল্লাহ বলে ফেরেশতারা দূর হ, বাবা পুত্র ঝগড়া করো দেখ, ও ছেলে বাবার নিয়া কলাটা দইলা জাহান্নামে পড়া যাবে। এ করুণা আছে, এ করুণা বুঝে গেছে, কিছু কিছু আসলে কথা বুঝে গেছে, এই করুণা কিছু না, এটা আপনার আজাদ করাইছে আল্লাহ মিয়া জিউ। আল্লাহ বলছে সামান্য একটু করুণা পাঠাইলা আমার ঘরে আসো,
আমার দিকে আসো, আর আমরা কি করলাম মসজিদ ছেড়ে সব ঘরে ঢুকলাম। করুণা থেকে বাঁচালে আসমান জমিনের কেউ তারে ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি না চায় হবে কাল হবে না, 50,000 বছর আগে লেখা। একটু করুণা দিলাম আমার দিকে ফেরত আসো, এখনো বান্দা সিগারেট টানে, এখনো বান্দা বিড়ি খায়, এখনো বান্দা নামাজ পড়ে না। আল্লাহ তো আসাব দিতে ছোট ছোট আসা আল্লাহ বাঁচাইল, আরে অক্সিজেন নাই, কিছুই নাই, ঠিক আছে, আরে মাছের পেটে মানুষ বসে কেমনে, এ বছর মানে একটু চিন্তা করে ইলুস নবীর দোয়া কইরা এখনো 70,000 বার পড়লে দোয়া কবুল হয়। ইলুস নবী কি দোয়া পড়লো? একদিন রাখলো না, দুই দিন রাখলো না, 40 দিন, 1 মাস না, 1 সপ্তাহ না, আল্লাহ বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম হাই, আমি হলাম কাইয়ো, আমার অক্সিজেন লাগে না, পানির নিচে মানুষ বাঁচে না, মাছের পেটে মানুষ বাঁচে না, অক্সিজেন নাই, কিছু নাই, ওই জায়গার মধ্যে আমার নিমস্রে আমি 40 দিন পাল্লা। আপনারা ভুলে গেলি করুণা দেখে ঘরে ঢুকলি, করুণা দেখে মহিলারা পাত্তা মারাইল, করুণা দেখে মুখ ঢাকো, যদিও করুণা হয় মরবে না, যদিও করুণা হয় মরবে না, যদিও মরে শহীদের দর্জা পাবে। এখনো মসজিদে রোগ রয়ে গেছে, কি রোগ হয়ে গেছে ঠিক হয় না, আল্লাহর ঘরে আসলে
করুণা হবে আল্লাহর উপর ভরসা সকালবেলা পড়তে হয় তিনবার বিসমিল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট বলে তুমি আমার জন্য যথেষ্ট তুমি আমার জন্য হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু বলেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সকালবেলা যদি সাতবার আমাদের বড় ভাই দোয়া করবে এলাকার মুরব্বী পরে আসবে ঠিক নেবেন আল্লাহ আজরাইল বলে আমি পরে দেখে এই মুমূর্ষ ব্যক্তি আল্লাহু আকবার এই মুমূর্ষ ব্যক্তি যারা চতুর্পাশ দিয়া ফেরেশতারা বসে রয়েছে আপনি জিজ্ঞাসা করে কে রে তোমরা এসব কে এই কাম তো আমার আল্লাহ আকবার তোমরা এসব কেন এই জান কবজ করার দায়িত্ব হইল আমার তোমরা কেন আইছো আজরাইল ফেরেশতারা ফেরেশতারা বলে আর এক আজরাইল ফেরেশতা আমরা আইছি এই ব্যক্তির জান দেওয়ার জন্য এরকম ভাবে স্বর্ণের এরকম ভাবে পেয়ালা নিয়া সবাই থেকে থাকবে জান্দা কখন দায়ী হইব জান্দা লইয়া আসমানে যাইব লেখা লোকে যা এরকম লেখা লোকে যা নেওয়ার জন্য ফেরত তারা চতুর্দিকটা পহরা দেয় যার কারণে নেককার লোকের মৃত্যু হলো মা যেরকম ছোট বাচ্চারে দুধের স্তরে দুধ খাওয়াইতে লড়াই দেয় আর লগে লগে ডুবাইয়া যায় আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ বান্দা পড়তে থাকবে মানুষ থাকবে ফেরেশতারে দেখবে আর করবে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেরেশতারা পেলার মধ্যে এই জানটা লইয়া কড়াকড়ি লাগবে এটা আমারে দাও এটা আমারে দাও বুঝলি দিন দা হইছে এই জান নিয়া কত মাস মানে যায় আওয়াজ দিবে